हेलो फ्रेंड्स, রিয়া বলছি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি রিয়া এবং আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও এবং টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটি কি টপিকের হতে চলেছে। তো ইয়েস, আজকের একটি ভিডিও কাম একটা ব্লগ টাইপের হচ্ছে। আশা করি এই ব্যাকগ্রাউন্ডের সাথে তোমরা পরিচিত যারা আমরা চ্যানেলে তোমরা রেগুলার ভিডিও দেখো। তো এই ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে এসেছি, মানে একটু অন্যরকম টাইপের ভিডিও হচ্ছে। জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আজকের ভিডিওতে। তো এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমরা জানো ক্যালকাটা হাইকোর্টের। তো গতকাল কিন্তু হাইকোর্টে একটি ভীষণ গুরুত্বপূর্ণ কেসে রায় ছিল, ভবানীপুরের কেসে। তো তার সাথে সাথে কিন্তু ইলেকশনও ছিল হাইকোর্ট ক্লাবে। তো সেই উপলক্ষে আমাদের কলেজ থেকে আর কি আমাদেরকে হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছিল হাইকোর্ট ভিজিটের জন্য। তো সেই জন্য কালকে হাইকোর্ট যাই এবং খুব মানে আনপ্ল্যান ভাবে, কোন রকম আগে থেকে প্ল্যান ছিল না যে একটা ব্লগ করব বা একটা ভিডিও করব। তো রেগুলার যেরকম যাই আর কি হাইকোর্টে সেরকম যাচ্ছিলাম, এবং হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি যারা তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখো, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো লতে, তাদের আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা ভালো লাগবে, নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। এবং নতুন নতুন টপিকে, ভীষণ ইম্পর্টেন্ট টপিকে কিন্তু ভিডিও আসছে চ্যানেলে, তোমাদের বুক সাজেশন এবং আরো অন্যান্য বিভিন্ন বিষয় রিলেটেড, সেগুলো নিয়ে আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যে কোন কোন টপিকে ভিডিও আসছে। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওটি দেখতে থাকো একদম শেষ অবধি, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। যেহেতু হাইকোর্টের ভেতরে কোনো আমরা কিছু শুট করার অ্যালাউ ছিল না কোর্ট রুমে বা ভেতরে কোথাও, তো আমি যতটুকু পেরেছি শুট করেছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আগে থেকে আমি সরি বলে নিচ্ছি। এবং লাস্টে কিন্তু আমি একটা খুব সুন্দর প্লেসে ঘুরতেও গেছিলাম, সেটাও ভ্লগে আমি ইনক্লুড করছি, তো সেটাও দেখো একদম ভ্লগটি শেষ অবধি। তো এরপরে সুদূর বনগাঁ স্টেশন থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়ি শিয়ালদার উদ্দেশ্যে, এবং তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের বাইরের দৃশ্য। তো আমি একটা কলেজের তরফ থেকে আর কি হাইকোর্ট যাচ্ছি, তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ করে নিই, সেই জন্য তুমি দেখতে পাচ্ছ গাড়ির ভেতরে ব্লগ করে স্টার্ট করে দিয়েছি। তো চলো ভিডিওটি একদম দেখতে থাকো শেষ অবধি। তো এখন আমরা আর কি অন দ্য ওয়ে রয়েছি জার্নির, এবং সাথে আমার ফ্রেন্ডসরা রয়েছে। এরপরে পৌঁছে যাই হাইকোর্টে, এবং সেখানে কিন্তু প্রেস কনফারেন্স চলছিল, তোমরা দেখতেই পারছো। তো বেশি সেখানে শ্যুট করলাম না, এরপর এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবং যেহেতু হাইকোর্টের ভেতরে আমরা কোনো ভিডিও দিতে চাইনি আমি এই ইউটিউবে, তো সেক্ষেত্রে বাইরের কিছু ক্লিপ তোমাদেরকে দিয়ে দিলাম। এবং তোমরা যখন যাবে পরবর্তীকালে হাইকোর্টে, তখন তোমরা দেখতে পাবে যে ভেতরটাও কিন্তু বাইরের মতোই খুবই সুন্দর। তো এখন হাইকোর্ট ঘুরের পরে এখন চলে এসেছি কোথায়, এটা বাবুঘাট, বাবুঘাট না আছে, অনেক কনফিউশন হচ্ছে, জানি না আমি কোথায়, বাট পাশে ঘাট ছিল, ইডেন গার্ডেন স্টেশনের পাশ থেকে এলাম। আর এখানে ভিউটা জাস্ট দেখো অসাধারণ, মানে মারাত্মক ভিউ। তো নেক্সট এখন ব্রিজের ওপর রয়েছি, এবং জাস্ট ভিউটা দেখো মারাত্মক ভিউ, মানে কি বলবো। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, আর এই যে হুগলি ব্রিজ, ভীষণ সুন্দর, মানে এখানে আসলে সত্যি মনটা খুব ভালো লাগবে, একদম খুব শান্ত জায়গা।
এরপর আমাদের সমস্ত হাইকোর্ট ভিজিট ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যায় এবং আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সত্যি আজকে দিনটা খুবই সুন্দর ছিল এবং খুব ভালো লাগলো অনেক দিন পর বেরিয়ে। তো এই ছিল আজকের ব্লগ এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।